নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চলে আসি সংবাদ শিরোনামে সবথেকে জনপ্রিয় নমো মোদীকে নিজের দলে যোগ দিতে অনুরোধ ইসরায়েলি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ শীঘ্রই ভারত সফরে বরিস জনসন 2070 সালের মধ্যে কার্বনমুক্ত দেশ হবে ভারত গ্লাসগোয় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস চুক্তি ভাঙার জন্য ক্ষমা চাইলেন বাইডেন মৃত্যুর মুখে ঢলে পড়েছে এলএসি সীমান্তে মোতায়েন চীনা জওয়ানরা রিপোর্টে ঘুম উড়ল বেজিংয়ের জোড়া বিস্ফোরণ কেঁপে উঠল কাবুলের সেনা হাসপাতাল চলে আসি বিস্তারিত খবরে সব থেকে জনপ্রিয় নমো মোদীকে নিজের দলে যোগ দিতে অনুরোধ ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা শুধু ভারতেই নয় বিদেশের মাটিতেও তিনি সমান জনপ্রিয় এর আগে হিউস্টনে হাউডি মোদি থেকেই তার প্রমাণ পাওয়া গিয়েছে তবে জানেন কি ইসরায়েলেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে মুগ্ধ এমনটাই জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাপতারি বেনেট গ্লাসগোয় কপ টোয়েন্টি সিক্স শীর্ষক জলবায়ু সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ওই খোশমেজাজি আলোচনা পর্ব চলাকালীন বেনেট মোদীকে বলেন আপনি কি জানেন ইসরায়েলের সব থেকে জনপ্রিয় ব্যক্তি আপনি আপনি বরং আমার দলে যোগ দিন আর এই কথা শুনে হেসে কুটুপুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু চলতি বছরের জুনেই ইসরায়েলের নির্বাচনে তাকে হারিয়ে ক্ষমতায় এসেছে নাফতালি বেনেটের দল নতুন প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট আর তারপর থেকেই দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে এই প্রথম কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করেছেন বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট ভারত ইসরায়েল সম্পর্ক আবারও নতুন দিগন্তের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় এবং ইহুদি সভ্যতার গভীর সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনেট বলেন আমাদের লক্ষ্য হল আপনি আমার পূর্বসূরীর সঙ্গে যে সুন্দর সম্পর্কের পথটি বজায় রেখেছিলেন তা চালিয়ে নিয়ে যাওয়া এবং এটিকে সম্পূর্ণ নতুন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে আমরা নিশ্চিত করতে পারি যে দুটি দেশ উদ্ভাবন প্রযুক্তি মহাকাশ নিরাপত্তা কৃষি খাদ্য প্রযুক্তি এবং অন্যান্য বিষয় একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে একই সঙ্গে জলবায়ু সম্পর্কিত ক্ষেত্রেও যৌথভাবে কাজ করবে দুই দেশ প্রধানমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল থেকে এই বৈঠকের ছবিও পোস্ট করা হয়েছে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আরও নতুন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গ্লাসগোয় সফলভাবে বৈঠক করেছেন উভয় নেতাই আমাদের নাগরিকদের সুবিধার জন্য সহযোগিতার বিভিন্ন উপায় নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ শীঘ্রই ভারত সফরে বরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হলেই ভারতে সফরে আসবেন তিনি সোমবার গ্লাসগোতে অনুষ্ঠিত হওয়া সিওপি টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলন চলাকালীনই বোরিসকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী জানা গিয়েছে এই সম্মেলনে দুই রাষ্ট্রনায়কের মধ্যে সবুজ হাইড্রোজেন পুনর্নবীকরণযোগ্য এবং পরিচ্ছন্ন প্রযুক্তি অর্থনীতি এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দুই নেতার মধ্যে আরও বিস্তারিত আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে বোরিস জনসনের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের কারণে সেই সময় নিজের সফর স্থগিত রাখেন তিনি গ্লাসগো সিওপি টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনেই প্রথমবারের জন্য একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বরিস জনসন এখনও অবধি দুই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল হয়েছে সেদিক থেকে দেখতে গেলে মোদীর আমন্ত্রণ গ্রহণ করে বিদেশে প্রধানমন্ত্রীর ভারত সফরে এলে কূটনৈতিক দিক থেকে সেই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে জানা গিয়েছে গ্লাসগোতে দুই নেতা বৈঠকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয় নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে এই আলোচনার মাধ্যমে মোদী জানিয়েছেন তিনি চান যত শীঘ্রই সম্ভব ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরে আসুন এবং এই সময়ে তাকেই আলোচনা জানান প্রধানমন্ত্রী এই আলোচনার মধ্যে মোদী জানিয়েছেন তিনি চান যত শীঘ্রই সম্ভব ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরে আসুন এবং এই সময়ে তাকেই আলোচনা জানান প্রধানমন্ত্রী এই বৈঠকের একদিন পরেই বিদেশ সচিব হর্ষবর্ধন শৃংলা বরিস জনসনের আমন্ত্রণ গ্রহণের বিষয়টি জানিয়েছেন 2070 সালের মধ্যে কার্বনমুক্ত দেশ হবে ভারত গ্লাসগোয় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর 49 বছর অর্থাৎ 2070 সালের মধ্যে ভারত কার্বনমুক্ত দেশ হবে গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে এমনই প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে আগামী দিনে পৃথিবীকে দূষণমুক্ত করে তুলতে পঞ্চমৃত তত্ত্বের উপর ভিত্তি করে ভারত অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি সোমবার জলবায়ু সম্মেলনে মোদী বলেন জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী চিন্তাভাবনার মধ্যে আমি ভারতের তরফ থেকে পাঁচটি অমৃত তত্ত্ব পেশ করতে চাই পঞ্চমৃতের উপহার দিতে চাই কি সেই পঞ্চমৃত মোদী বলে চলেন প্রথমত দু হাজার সালের মধ্যে ভারত অজীবাশ শক্তির পরিমাণ পাঁচশো গিগাওয়াটে নিয়ে যাবে দ্বিতীয়ত দু সালের মধ্যে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার পঞ্চাশ শতাংশ পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে পূরণ করবে ভারত তৃতীয়ত এখন থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ কার্বন নিঃসরণ হতে পারে বলে পূর্বাভাস আছে তা এক বিলিয়ন টন কম করা হবে চতুর্থত দু সালের মধ্যে কার্বন নিঃসরণ পঁয়তাল্লিশ শতাংশ কম করবে ভারত পঞ্চমত দু সালের মধ্যে ভারত শূন্যের লক্ষ্যমাত্রা পূরণ করবে এবং এই পঞ্চমৃতের মাধ্যমে জলবায়ু রক্ষায় অভূতপূর্ণ অবদান রাখবে ভারত কার্বন নিঃসরণ কমানোর জন্য ভারতীয় রেলকে বাড়তি দায়িত্ব দিয়েছেন মোদী তিনি জানান ভারতীয় রেলে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর উপর জোর দেওয়া হচ্ছে মোদীর কথায় বিশ্বের মোট জনসংখ্যার থেকেও বেশি মানুষ প্রতি বছর ভারতীয় রেলের মাধ্যমে যাতায়াত করেন সেই বিশাল রেলের নেটওয়ার্ক দু হাজার সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যমাত্রা নিয়েছে সেই কর্মসূচির ফলে প্রতি বছর ষাট মিলিয়ন টন নিঃসরণ কমবে তারই মধ্যে জলবায়ু রক্ষা নিয়ে ধনী দেশগুলির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন মোদী তিনি জানান জলবায়ুর জন্য যে ভারত সহ উন্নয়নশীল দেশগুলি যে পরিকল্পনা নিচ্ছে তা পূরণের জন্য ধনী দেশগুলির থেকে আর্থিক সাহায্যের প্রয়োজন আছে প্রধানমন্ত্রীর কথায় আপনারা এই সত্যিটা জানেন যে জলবায়ু নিয়ে টাকা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ফাঁপা প্রমাণিত হয়েছে প্যারিস জলবায়ু চুক্তির সময় যেরকম ছিল জলবায়ু নিয়ে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি সেরকম থাকতে পারে না প্যারিস চুক্তি ভাঙার জন্য ক্ষমা চাইলেন বাইডেন প্যারিস জলবায়ু চুক্তি ভেঙে বেরিয়ে আসার জন্য ক্ষমা চাইলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মঞ্চ থেকে তিনি বলেন আগের প্রশাসনের এই পদক্ষেপের জন্য আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত রোমে বিশ্বের প্রথম সারির কুড়িটি দেশের জি টোয়েন্টি অধিবেশন ছিল সপ্তাহান্তে আর তারপরেই সোমবার গ্লাসগোয় শুরু হল জলবায়ু সম্মেলন এতে যোগ দিচ্ছেন একশো কুড়িটিরও বেশি দেশের রাষ্ট্রনেতা শিক্ষাবিদ পরিবেশ আন্দোলনকারীরা সেই যুক্তিতে জলবায়ু নিয়ে যাবতীয় কথাবার্তা সিওপি টোয়েন্টি সিক্সের উপরেই ছেড়ে দিয়েছিল জি ভাষা ভাষা কিছু আলোচনা হলো বটে তবে বিশ্বে বিপজ্জনক মাত্রায় কার্বন নির্গমনের আশি শতাংশ দায়ভার যাদের জলবায়ু সমস্যা সমাধানের সব দায়িত্ব তারা ভাগ করে নেওয়ার কথা জানালো ছোটো বড়ো সব দেশের সঙ্গে বিশেষজ্ঞদের বক্তব্য জি সম্মেলনে জলবায়ুর পরিবর্তন নিয়ে যে কথা দেওয়া নেওয়া হলো তাতে নতুন কিছুই নেই এই গোষ্ঠীর সদস্য সব দেশই জানিয়েছে আসন্ন বিপর্যয় রুখতে তারা গড় তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করবে দু সালে প্যারিস জলবায়ু চুক্তিতেও অবশ্য একথা দিয়েছিল রাষ্ট্রনেতারা যদিও বাস্তবে এর প্রতিফলন ঘটেনি এবারে জি টোয়েন্টির আয়োজনে ছিল ইটালি উদ্যোক্তা ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেন একটা বিষয় আমাদের নিশ্চিত করতে হবে যে যে স্বপ্ন আমরা দেখছি সেটা পূরণের জন্য যেন কাজও হয় জি টোয়েন্টিতে রয়েছে ব্রাজিল চীন ভারত জার্মানি আমেরিকার মতো দেশ বিশ্বের জনসংখ্যার ষাট শতাংশের বাস এই বিশ দেশে বিষাক্ত গ্রিন হাউস গ্যাস নির্গমনের আশি শতাংশ এই দেশগুলি থেকেই হয় রাষ্ট্রপুঞ্জের বক্তব্য বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে না পারলে ভয়াবহ দাম দিতে হবে গোটা বিশ্বকে ইতিমধ্যেই তা টের পাওয়া যাচ্ছে একদিকে খরা তো অন্যদিকে বন্যা ইউরোপের দাবানল তো কানাডা পুড়ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে বছরের মতো বৃষ্টি বন্যার ধস দেখেনি ভারত রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা জলস্তর যেভাবে বাড়ছে সবার আগে নিচু দেশগুলো সমুদ্রে ডুবে যাবে এই পরিস্থিতির কথা মাথায় রেখে যে সিদ্ধান্তের কথা শোনা গিয়েছে জি টোয়েন্টিতে এই শতকের মাঝামাঝির মধ্যে কার্বন নির্গমন কমানোর প্রতিশ্রুতি নিয়েছেন রাষ্ট্রপ্রধানেরা চীন সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশ তারা দু হাজার সালের লক্ষ্য নিয়েছে ভারত রাশিয়ার লক্ষ্য দু সাল কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন অবিলম্বে বন্ধ করার আর্জি জানানো হয়েছে সব দেশই তাতে সম্মতি জানিয়েছে কিন্তু এর জন্য কোনো লক্ষ্যমাত্রা স্থির করা হয়নি জীবাশ্ম জ্বালানিতে যে বিপুল পরিমাণ ভর্তুকি দেয় দেশগুলো তা বন্ধ করা নিয়েও কথা হয়েছে কিন্তু এর কোনো লক্ষ্য স্থির হয়নি শুরুতেই সিওপি টোয়েন্টি সিক্স এর তাল কেটেছে চীন ও রাশিয়া যোগ না দেওয়ায় ভারতের যোগদানকে আলাদা করে স্বাগত জানিয়েছেন জনসন গ্লাসকোর সম্মেলনে উপস্থিত থাকছেন ব্রিটিশ যুবরাজ চার্লস পঁচানব্বই বছর বয়সী প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার ডেভিড অ্যাটেনবরো সুইডিশ পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ ও অ্যাটেনবরো বলেন আমি এক জীবনে পরিবেশের যে বদল দেখলাম এর ফল ভুগতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে এখনও এই গল্প কিছুটা হলেও বদলানো যায় জেমস বন্ডের ছবি প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন এটা কিন্তু কোনো ফিল্ম নয় যে শেষ দৃশ্যে হিরো মেরে ধরে সবাইকে কাত করে দেবে ডুমস্টের আশঙ্কা সত্যি মৃত্যুর মুখের হলে পড়েছে এলএসিতে মোতায়েন চীনা জওয়ানরা রিপোর্টে ঘুম উড়ল ব্রেজিংয়ের গত বছর গালওয়ান উপত্যকায় ভারত আর চীনা ফৌজের মধ্যে হওয়া সংঘর্ষ আর উত্তেজনার পর দুই দেশের রাই পূর্ব লাদাখ থেকে শুরু করে নর্থ ইস্টের ভারত চীন সীমান্তে পাহারায় রয়েছে হিমালয়ের ওই এলাকায় এমন কিছু পোস্ট রয়েছে যা অনেক উচ্চতায় অবস্থিত আর শিয়াচেনের মতো পরিস্থিতি ভারতীয় জওয়ানরা এই বিষম পরিস্থিতির পরেও চীনা সেনাদের অবৈধ অনুপ্রবেশ রক্ষার জন্য সেখানে মোতায়েন রয়েছেন কিন্তু চীনা সেনার সেখানে থাকা তাদেরই কাল হয়ে দাঁড়িয়েছে সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী চীন ওই দুর্গম এলাকায় নিজেদের জওয়ান মোতায়েন করেছে ঠিকই কিন্তু চীনা জওয়ানরা এমন পরিস্থিতিতে থাকার জন্য প্রাপ্ত নয় হাড় কাঁপানো ঠান্ডা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে ওই এলাকায় বহু চীনা জওয়ান প্রাণ হারিয়েছে যার কারণে চীনের কপালে চিন্তার ভাঁজও দেখা দিয়েছে হিমালয়ের এই সীমান্তে এমন কিছু পোস্ট রয়েছে যেখানে অত্যাধিক উচ্চতা থাকার কারণে অক্সিজেনের অনেক অভাব আর এর কারণে জওয়ানদের নিঃশ্বাস নিতে চরম অসুবিধের মুখে পড়তে হয় চীন এবার ওই এলাকায় মোতায়েন নিজেদের জওয়ানদের জন্য বিশেষ রূপে বানানো পোর্টেবল অক্সিজেন সাপ্লাই ডিভাইস দিচ্ছে ওই ডিভাইস দিয়েই এবার চীনা জওয়ানরা দুর্গম এলাকায় নিঃশ্বাস নেবে গালওয়ান ভারত চীন সংঘর্ষের পর চীন সীমান্তের পাশে হাতিয়ার আর মিসাইল মোতায়েনের পাশাপাশি সেনা সংখ্যাও বাড়িয়ে দিয়েছে গত বছর পনেরোই জুনে দুই দেশের সংঘর্ষে সীমান্তে কুড়িজন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছিলেন তবে চীনের কতজন জওয়ান মৃত্যুর মুখে ঢলে পড়েছিল তা এখনও প্রকাশ করেনি বেজিং চীনকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতও সীমান্তে এম সেভেন গান থেকে শুরু করে মিসাইল তোপ আর ট্যাঙ্ক মোতায়েন করেছে এমনকি সীমান্তে সেনার সংখ্যাও বাড়িয়ে দিয়েছে ভারত তবে সীমান্তে এমন বিষম পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় জওয়ানরা যতটা সক্ষম চীনের জওয়ানরা ততটা নয় এই কারণে তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জোড়া বিস্ফোরণ কেঁপে উঠল কাবুলের সেনা হাসপাতাল আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান এবার নিশানায় আফগানিস্তানের কাবুলের সেনা হাসপাতাল নাশকতায় অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে জখম হয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ